वेलकम बैक टू माय चैनल। आशा করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে বেশ ভালো আছো। আজকে আসলে আমি তোমাদের যে ব্যাচ নিয়ে কথা বলবো তার হচ্ছে এইচএসসি 26 ব্যাচ। তো এইচএসসি 26 ব্যাচ কারা? তারা যারা বর্তমানে এসএসসি 24 ব্যাচ রয়েছে। তোমরা কিন্তু তোমাদের ইতোমধ্যে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা রয়েছে এবং খুব শীঘ্রই সেটা শেষ হয়ে যাবে। তো এখন তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে এই টাইমটাতে আসলে আমরা কি করব, আমরা কি রেস্ট নেব নাকি নিজেকে এগিয়ে রাখার জন্য এইচএসসির অগ্রিম কিছু পড়া শুরু করব। তো তোমাদের জন্যই আজকে এই ভিডিওটি। তো দেখো, আমাদের এসএসসি তে তোমরা হয়তো বা এখন ভাবছো যে কত পড়া আমরা কমপ্লিট করে এসেছি, কিন্তু আমাদের এসএসসির পড়া মূলত হচ্ছে 10%, ঠিক আছে? আর আমাদের এইচএসসি তে পড়া হচ্ছে বাকি 90%। তো তোমরা দেখতেই পাচ্ছো যে এটা হচ্ছে আমার মূলত এসএসসি হচ্ছে আমাদের মূলত একটা পুকুর, আর এইচএসসি হচ্ছে আমাদের মহাসাগর। সাগরও না, মহাসাগর। এটা কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই ভয় পাওয়ানোর জন্য বলছি না, আমি এটা এই কারণে বলছি যাতে তোমরা বাস্তবতাটা জানতে পারো। তো দেখো, এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ এটা প্রতি বছরই প্রত্যেকটা স্টুডেন্ট এটা শেষ করে আসছে এবং তোমরাও এটা শেষ করে আসবে ইনশাল্লাহ। তো দেখো, আমাদের এইচএসসি তে যেহেতু খুবই কম সময় থাকে, আমাদের এইচএসসি তে বইগুলো যদি এতটুকু থাকে, মানে এক একটা বইয়ের মতো করে একটা এক একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের এইচএসসি প্রতিটা বইতে, তো তুমি বুঝতেই পারছো আমাদের কত বিশাল পড়া, এবং এই বিশাল পড়াটা আমাদেরকে অল্প সময়ের ভিতরে শেষ করে ফেলতে হয়। তো যেহেতু আমাদেরকে অল্প সময়ের ভিতরে শেষ করে ফেলতে হয়, সেহেতু কিন্তু আমাদের প্রথম থেকে এগিয়ে থাকা ভালো। এবং তোমরা জানো যে আমাদের এইচএসসির পরে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্ট রয়েছে, যেটা কিন্তু সবচেয়ে বড় একটা যুদ্ধক্ষেত্র বলা চলে। তো এজন্য তোমাকে অবশ্যই আগে থেকে এগিয়ে থাকার কিন্তু কোনো বিকল্প নেই। তো এর জন্য তোমরা অবশ্যই এখন তোমাদের প্র্যাকটিক্যাল শেষ হবে, তোমরা রেস্ট নিবে। তোমাদেরকে আমি কখনোই বলছি না যে তোমরা রেস্ট নিও না, কিন্তু এই টাইমটাকে তোমরা এতটাও বাড়িয়ে দিও না যে 1-2-3 মাস পর্যন্ত আমি শুধু রেস্ট নিলাম, আমার এসএসসির ঘোর কাটতেই চাচ্ছে না। তো সেক্ষেত্রে তুমি অবশ্যই রেস্ট নিবে, তুমি 7-10 দিন রেস্ট নাও, 7-10 দিন রেস্ট নাও, এরপরে তুমি পড়া শুরু করো। তুমি দেখো, তুমি যখন বাসায় বসে থাকবে, এতদিন তো পড়ে এসেছো বাসায় বসে থাকবে, তখন দেখবে তোমাদের ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ সারাদিন বসে থাকতে ভালো লাগে না। তো তোমাদের ক্ষেত্রে করণীয়টা কী? তোমরা তোমাদের এইচএসসিতে মেইন যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা টুকটুক করে কিছু বই কিনে রাখতে পারো। যেমন দেখো, আমাদের বায়োলজিতে আমাদের দুইটা ভাগ রয়েছে, বায়োলজিতে যেমন প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান, অর্থাৎ বোটানি এবং জুওলজি কিন্তু রয়েছে। সেইখানে তোমাদের আবুল হাসান স্যার, আজমল স্যার, আলিম স্যারের বইগুলো তোমরা কিনে রাখতে পারো। তাহলে কি হবে, তোমরা নিজেদের একটা ধারণা থাকবে অল্প অল্প করে পড়ে। আর এখন কিন্তু তোমরা সকলেই জানো যে আমাদের ইউটিউবে হিউজ পরিমাণে কন্টেন্ট রয়েছে, তো তোমরা সেখান থেকে কিন্তু অল্প অল্প করে পড়ে নিজেদেরকে এগিয়ে রাখতে পারো। এবং তোমরা দেখবে যে তোমাদের অনেক ফ্রেন্ড কিন্তু অলরেডি তোমাদের এসএসসিটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রাইভেট শুরু করে দেয়। একটু খোঁজখবর রাখলেই দেখবে যে তোমাদের যারা ভালো ভালো ফ্রেন্ডরা রয়েছে, তারা অবশ্যই এই টাইমে দূরে কোথাও বেড়াতে না গিয়ে তারা তাদের পড়ালেখা শুরু করে দেয়। তো তোমরা চাইলেও সেটা করতে পারো, কারণ যেহেতু এখন তোমাদের টাইম কম, তো অল্প বেশি প্রেশার নিতে আমি কখনোই বলছি না। অল্প অল্প করে যদি তুমি এগিয়ে রাখো, তাহলেই দেখবে যে তোমার অনেক লাভ। তোমার যখন কলেজ খুলবে, তুমি যদি পারলে একটা চ্যাপ্টারও কমপ্লিট করো, তাহলেও দেখবে তুমি কলেজের থেকে অনেক এগিয়ে আছো। তো সেক্ষেত্রে আমি বলছি বেশি প্রেশার নিও না, অল্প অল্প করে নিজেকে এগিয়ে রাখো। তো তোমাদের এখন অনেকেই কলেজ নির্বাচন নিয়ে অনেক ভয় পেয়ে থাকে, তো তোমাদের কলেজ নির্বাচনের ভিডিওটা, যে আমরা আসলে কী দেখে কলেজ নির্বাচন করব, সেই ভিডিওটা ইনশাল্লাহ তোমরা আগামীকাল পেয়ে যাবে, তো তোমরা সেটা দেখে নিতে পারো। তো এজন্য আসলে এই ভিডিওতে আমি তোমাদেরকে কলেজ নির্বাচনের কথাটা বলছি না, তার কারণ তাহলে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এখন তোমাদেরকে এই সাজেশনই যে তোমরা এখন বইগুলো কিনে ফেলো, সব বই না কিনলেও কিছু কিছু বই, যেমন বোটানি, জুওলজি বা কেমিস্ট্রি, এই বইগুলো কিনে অল্প অল্প করে পড়া শুরু করো। না পড়লেও তুমি যদি জাস্ট বইয়ের পাতাগুলো যদি উল্টাও, তারপরে কিন্তু তোমার অনেক লাভ হবে, তাই না? তো এইটাই আসলে মূল কথা, যে তোমরা আসলে নিজেকে এগিয়ে রাখো, রেস্ট অবশ্যই নিবে, রেস্ট নেওয়ার অনেক টাইম পরবর্তীতেও পাবে। তো এখন রেস্ট নাও, 7-10 দিন রেস্ট নাও, নিয়ে যাওয়ার পরে তোমরা একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে রাখো। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, এবং তোমাদেরকে আমি কী বোঝাতে
চেয়েছি সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।